গোপন সূত্রে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ দুই মাদক কারবারিতে গ্রেপ্তার করল সিআইডি কর্তারা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 1 কেজি 73 গ্রাম ব্রাউন সুগার, যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে তদন্তকারী সিআইডি কর্তারা জানিয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে সিআইডি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধৃতদের কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম রফিকুল মিয়া এবং ফেরদৌস মিয়া, তাদের বাড়ি কালিয়াচকের গোলাপগঞ্জ এলাকায়। এদিন রাতে বালিয়াডাঙ্গা এলাকায় বেআইনি ওই ব্রাউন সুগার নিয়ে পাচারের জন্য জড়ো হয়েছিল ওই দুই মাদক কারবারি। সেই খবর গোপন সূত্রে সিআইডি কর্তারা অভিযান চালায় এবং দুইজনকে হাতে নাতে গ্রেপ্তার করে। শুক্রবার ধৃতদের মালদা আদালতে পেশ করেছে। এটা পিছিয়ে আসলে বড় হবে, পিছিয়ে আসলে বড় হবে। পাকার ফোন পিছিয়ে আসলে বড় হবে, পিছিয়ে আসলে বড় হবে। আপনারা দেখছেন বিশ্ব বাংলা নিউজ।